ওনার বোন দিয়ে ফোন দিয়ে বলছে আমি পরকীয়া লিপ্ত ছিলাম আমি বিভিন্ন ধরনের ছেলেদের সাথে সম্পর্ক আমি খুব খারাপ আমার খুবটা আমারও অনেক টাকা পয়সা দিছে এরকম যদি আমি খারাপ হইতাম তাহলে আমি তো যে আমি যদি পরকিয়ার করতাম তো পরকীয়ার লোকের সাথে চলে দিতাম ওনা উনি এত কিছু করছে যে বলার বাইরে তারপরে ওনাকে আমি স্বামী হিসাবে মাইনা নিতে চাইতেছি নিতে চাই যে আমার বাচ্চার বাপ হিসাবে তা আমি মা ডাকতে পারি নাই বাপ ডাকতে পারি নাই যেন আমার বাচ্চারা একটু বাবা করে ডাকতে পারে উনি এত এত কিছু করছে যে আমার কই থেকে গেলেও মানে আমি ভাববেই কুলবই না যে উনি একটা মেয়ের নাম বুকে লেখে রাখছে তারপরে নিছি তারপরে উনি আরও মেয়েদের সাথে সম্পর্ক করছে উনি ডাকা থাকতে একটা মেয়েদের সম্পর্ক করছে আমি যে এলাকায় থাকি আপনারা যদি এই এলাকায় একবার যাচাই করেন ওই কোন ফ্যামিলির আর আমি কেমন মেয়ে হেডা আপনারা পায় যাবেন কিন্তু এখন উকিলের কাছে বিভিন্ন ধরনের কথা আমারে ছড়াইতেছে এটা একদম মিছা কথা যদি আমি পরো করতাম ওনার জন্য কেন কান্না করতাম আর ওনাকে কেন আমি ফিরে পেতে চাই কিসের জন্য আমি তো তাহলে পরো কিয়া নিয়েই থাকতাম তাহলে ওনার কাছে যদি এরকম কোন ডকুমেন্ট থাকে উনি প্রমাণ দেখাবে আর অনেক বিভিন্ন ধরনের ওনার বোন দিয়ে আমাকে মোবাইলে ফোন দে উকিলের কাছে ফোন দেয় বিভিন্ন ধরনের কথা হুমকি দুমকি দিতেছে আমার অনেক আগে ছাইরা দিছে আমি কিসের জন্য এখনো রয়েছি এখানে রয়েছি কেন উকিল দেয় কি কর্ম উকিল কি যার টাকা খাবো তার কথাই বলবে উকিল এরকম কিছু কথা হইতেছে তো আমি জি বলুন আমি এটাই প্রবাসীর ভাই এবং দেশ সব বিদেশ দেশ বিদেশের সব ভাই বোনের কাছে বলতে চাই যে আমি যদি খারাপই হইতাম তাহলে ওনার জন্য কেন কান্না করতাম আর আমি কেন পর আর কোনো আমার স্বামীর কোনো দিক কম নাই কোনো দিক কম নাই সব দিক দিয়ে উনি মার্শাল্লাহ ওনারে আল্লাহ অনেক সুন্দর বানাইছে কর্ম করে খাওয়ানোর মতন তারা বানাইছে সুন্দরী বানাইছে নাকি আরো কিছু সুন্দর বিষয় রয়েছে যেগুলা হ্যাঁ শুধু সুন্দর তো বানাইছি তাহলে আমি কেন পরে কে উনি যে সুন্দর পিছে যে কি উনি বিভিন্ন ধরনের মেয়েদের নিয়া নিয়া এই পর্যন্ত তো বহুত ছয় বছরে তো মেয়ে কোনো পাল্টানোর হিসাব নাই আর এমনই ইটি করছে যে এটা সাবানটা যাইব না আর এটা মনে কি করছে সাবান দিয়ে যাবে না ট্যাটু করছে একটা উনি জুস নাম লেখছে এখানে মানে তার বুকে বুকে ওনার প্রেমিকার নাম লেখছে জুস আমার নাম শিলা আমি ওনার ওয়াইফ আমার নাম শিলা কিন্তু লেখছে হে জুস না জোসতা লেখছে যে এই নাম দুইলো যাবে না এরকম নাম লেখছে তারপর উনি সাথী নামের মেয়ে সাথে ছিল আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে উনি এখন আমার খারাপ করে কিছু করে নাই কারণ আমি আমার স্বামী পেতে চাই উনি যা করছে করছে তারপরও আমার বাচ্চার বাবা হিসেবে ওনাকে পেতে চাই কারণ আমি বাবা করে রাখতে পারি মা করে রাখতে পারি নি উনি এখন বিভিন্ন ধরনের টর্চার করাইতেছে উকিলের কাছে ফোন দিয়ে আমার মোবাইলে ওদের বইনে ফোন দেয় কি বলে আপনার আপনার যে ননদ কি বলে আপনাকে আমাকে ফোন দিয়ে বলে যে এগুলো করে কোনো লাভ আছে কিনা কিছুই করার নেই এইগুলি করে আর লোকজন হাসানো কিছু করার নেই যেমন কর্ম এমন ফল আমার এই নন্দে কোনো এক সময় বলছিল যে বিদেশ পাঠায় না কারণ ওই খারাপ কিন্তু আমি বুঝতে পারিনি আমি একদম এতই পাগল হয়েছিলাম যে খারাপ মানুষের পিছে অন্ধ হয়ে গেছিলাম এরকম কিছু সেই স্বামীকে তো আবার আপনি ফিরেও পেতে চান এখন সেই স্বামী আপনার নামে অভিযোগ দিচ্ছে

উনি আমার অনেক ছোটবেলা বিয়ে করে আমার সাথে এরকম গাদ্দারি করবে উনি আমার বাবার বাড়ির সম্পদ বেঁচে আমি বিদেশ পাড়ায় আজকে আমার মানে লাইফ একদম বরবাদ আমার একটা ছেলে নিয়ে আমার যে কি খাল অবস্থা যে আমার রাস্তা একদম রাস্তায় নামাই দিচ্ছে একদম আমি এখন যে কি কম যে আমি কিছুই বলতে পারি আমার একটা ছেলে আমার ছেলে সেভেনে পড়ে আমার ছেলের অনেক টাকাই খরচ স্কুলের দিতে হয় ফি দিতে বেতন তারপর খাতা কলম আমার দশ হাজার টাকা বেতন কিচ্ছু হয় না উনি যে বলে টাকা দিচ্ছে টাকা তো উনি তো আর সংসার খরচ দিছিল না তাহলে মাসে যদি পনেরো হাজার টাকা করে তাহলে তার ওনার টাকা কই থাকে কিচ্ছুই থাকে না আর ওনার মিথ্যা ওই মিথ্যা যদি ওনার কাছে কোনো প্রমাণ থাকে তাহলে উনি আমাকে সাজা দিত শাস্তি দিত সুযোগ দিত আমি ভালো আর তাহলে উনি আজের এখন মিথ্যা কথা কয়ে এখন লাভ আছে কারণ উনি ডকুমেন্ট আমার কাছে বহুত আছে উনি সমাধানে আসুক তাহলে সব ঠিক করুক না হলে আমি আইনত ব্যবস্থা নেব এতক্ষণ আপনি কথা বলেন অনেক বিষয় নিয়ে কথা বলেন কিন্তু তখন আপনার চোখে পানি ছিল না যখন আপনার যে ভালোবাসার মানুষটির কথা না একটুখানি বলা হলো সাথে সাথে আপনার চোখের পানি বলে আসলে মানুষ চলচ্চিত্রের নায়ক নায়িকারা কিন্তু অভিনয় করে কান্না করে তারা মানে অভিনয়ের জন্য কান্না করে গিয়েছেন যে চোখের পানি বলে কিন্তু আপনি আপনার স্বামীর কথা যখন একটুখানি বলা হয় তাৎক্ষণিক ভাবে আপনার চোখের পানি জ্বর জ্বর করে ধরে কারণ আমার অনেক ছোট বলা বিয়ে করে এলাকায় নিয়ে আসছে আজকে আমি এলাকায় রাস্তায় বাইরে লোক তোর মতন মায়েরা কি লেগা ঠবাইল তোর কি সে অভাব তুই তো তোর চলা বেড়া আপনি এলাকায় যাচাই করেন আমি আজকে এত বছর ধরে ওর এলাকায় থাকি যে আমারে কোনো লোকে বলবো না যে আমি মেরাম মশিলা খারাপ কেউ কইতে পারবো না কারণ আমি এরকম ভাবে থাকি নেই কোনো সময় আর আমি পরও কেয়ার করলে আপনারা আমার চেহারা দেখলে বুঝতে পারতেন কারণ এখন মেয়েরা আর আমি কেরকম হেরা দেখলেও বুঝতে পারতেন আমার এক করি বয়স আমার ছোটবেলা বয়স বিয়ে হয়েছে আজকে আমার বাচ্চা নিয়ে আমার থাকার কারণে আমার এই বেশ আর ওই ওই দেশের থেকে বিভিন্ন ধরনের মানুষ দিয়ে দিয়ে আমার অনেক কিছু হয়েছে অনেক কিছু আমি কি করবো আমার কাছে রে করি পারলে কিছু করতাম পারলে কিছু করতাম কেন আমার বাবা নাই মা নাই বাপ নাই বড় ভাই নাই এর জন্য আইন দর্শক আপনারা শুনলেন শিলার কাছ থেকে যে শিলা বন্টি তার আদালতে যখন কোর্টের প্রাঙ্গনে যে উকিলের চেম্বারে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন তার স্বামীকে ফিরে পাওয়ার জন্যই কিন্তু তিনি চেষ্টা করে যাচ্ছেন দর্শক